হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো সরস্বতী পুজোর আরও একটা মেকআপ লুক, যেটা আমি ক্রিয়েট করেছি সাদা শাড়ির সাথে। কিন্তু এই লুকটা তোমরা যে কোনো শাড়ির সাথেই ক্রিয়েট করতে পারো। এর আগে আমি দুটো মেকআপ লুক ক্রিয়েট করেছি, একটা গ্রিন শাড়ির সাথে আর একটা রেড শাড়ির সাথে। তোমরা চাইলে সেটা চেক করে নিতে পারো। লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর আমার ভিডিও যদি তোমরা প্রথমবার দেখে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি অ্যাপ্লাই করব ময়েশ্চারাইজার, আর যার জন্য আমি ইউজ করছি নিভিয়া সফটের এই ময়েশ্চারাইজারটা। এরপর আমি অ্যাপ্লাই করছি প্রাইমার, যার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির এই হাইলাইটিং প্রাইমারটা। এই প্রাইমারটা খুব ভালো একটা প্রাইমার, ফেসে একটা গ্লো প্রোভাইড করে। সুইস বিউটির এই আইব্রো কিট দিয়ে আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। ফাউন্ডেশন ইউজ করছি ল্যাকমি 9 to 5-এর এই ফাউন্ডেশনটা, আমার শেড ওয়ার্ম বেজ। ফাউন্ডেশনটাকে ওয়ান্ড দিয়ে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশন একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে, তাহলে তোমাদের বেসটা খুব স্মুথ হবে আর খুব ফ্ললেস লাগবে দেখতে। আর আজকে আমি আলাদা করে কনসিলার অ্যাপ্লাই করছি না, ফাউন্ডেশনটাই আইলিডের উপরে অ্যাপ্লাই করছি আর আন্ডার আইজেও অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন ফেসটাকে সেট করে নেব, যার জন্য আমি ইউজ করছি ল্যাকমির এই রোজ পাউডারটা। এটা দিয়ে আন্ডার আইজ, আপার আইজ আর পুরো ফেসটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এখন ফেসটাকে একটু ব্রোঞ্জ করব, যার জন্য আমি ইউজ করছি সুগারের এই ব্রোঞ্জারটা। এটার শেড হলো উডি ওয়ান্ডার। চিকবোনে, জয় লাইনে আর ফোরহেডে আর নোজটাকেও একটু এই ব্রোঞ্জার দিয়ে কন্ট্রোল করে নিচ্ছি। এখন চলে যাব আই মেকআপে, যার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির এই আইশ্যাডো প্যালেটটা। এখান থেকে এই ব্রাউন কালারের শেডটা আমি ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি, তারপরে ওপরের দিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন এই শিমারি শেডটা আমি আইজের মিডিলে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি একটা জেল আইলাইনার অ্যাপ্লাই করব, যার জন্য আমি ইউজ করছি ফরএভার 52-র জেল আইলাইনার। এটা দিয়ে একটা ছোট্ট আইলাইনার আমি টানছি, আর কাজল হিসাবেও জেল আইলাইনারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি মেবিলিনের কলোসাল কাজল। মাস্কারার জন্য অ্যাপ্লাই করছি মেবিলিনের কলোসাল মাস্কারা। এটা দিয়ে আপার ল্যাশ আর লোয়ার ল্যাশগুলোকে খুব ভালো করে কোট করে নেব। ব্লাশের জন্য ইউজ করছি এনওয়াই বের এই পিঙ্ক কালারের ব্লাশটা। এটা আমি আমার চিকে আর নোজে অ্যাপ্লাই করে নেব। পুরো মেকআপটাকে সেট করার জন্য ইউজ করছি সুইস বিউটির এই মেকআপ ফিক্সার। ফেসটাকে হাইলাইট করার জন্য ইউজ করছি মেবিলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। লিপস্টিক অ্যাপ্লাই করব, যার জন্য প্রথমে আমি লিপটাকে লাইন করে নিচ্ছি। এর জন্য আমি ইউজ করছি সুইস বিউটির এই ব্রাউন কালারের লিপ লাইনার। ঠোঁটে অ্যাপ্লাই করছি একটা নিউট কালারের লিপস্টিক, এটা মিস ক্লেয়ারের লিকুইড লিপস্টিক। মেকআপ লুক আমার কমপ্লিট, ফাইনাল লুকটা আরও একবার দেখে নাও। লুকটা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম মেকআপ ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমি মেনলি মেকআপ ভিডিও পোস্ট করি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।